এখন পুরাই পর হয়ে গেছি মা বাপের আম্মুরা আম্মুর কথাতেই থাকবে আম্মু এক কথায় আম্মু আমার সাথে আর মিলবে না এটা হলো মেন কথা হয়তো আমাকে মেয়ে হিসাবে চাই না আম্মু এই জন্য হয়তো আম্মু এগুলো করতে আম্মু এখন আমাকে না বললা নড়াইল চলে যাইতেছে আমাদের গ্রামের বাড়িতে জানি না ভবিষ্যতে আর দেখা হবে কি না আল্লাহ জানে ঢাকা তো তাও একটু ব্রাহ্মণবাড়িয়া থেকে কাছে ছিল যাইতে পারছি এখন একেবারে নরেল চুল্লা যেতেছে আমাকে একটা জন্য বলেও নাই তারা আব্বু কিন্তু কম বুঝে না আব্বু আম্মুকে অনেক বুঝাইছে অনেকে কিন্তু এক কথায় আমাকে আর চাই আম্মু তো হয়তো আমাকে মেয়ে হিসেবে চাই এই এজন্য হয়তো আম্মু এগুলো করতে আব্বু অনেক বুঝাইছে যে যাই এসে বাদ দাও মৃত্যুকে বাসায় নিয়ে আসো ঘুরতে ডাকো যা হয়েছে রাগ করে থাকো না কিন্তু না আম্মুরা আম্মুর কথাতেই থাকবে আম্মু এক কথা আমার সাথে আর মিলবে না এটা হলো মেন কথা আম্মু আমার সাথে আর মিলবে না আমাকে আর মেয়ে হিসাবে মানে না সে এই জন্য এত কষ্ট করে এক সময় গ্রামেতে ঢাকা আসছে এখন আবার সেই গ্রামে চলে যেতে আছে। তারপর আমার সাথে আম্মু মিলবে না কিছুই বলার নাই এত বড় অপরাধ করে ফেলছি জানি না কিন্তু এখানে আব্বু কিন্তু যথেষ্ট পরিমাণ কোনো আম্মুকে আম্মু বুঝে না আম্মু এক কথা আমাকে আর মানে না আম্মা এখন দেশে চলে যায় অথচ আমাকে বলেও নাই কেউ এখন পুরাই পর হয়ে গেছি মা বাপের আর কিছুই বলার নাই